এই ফলহারিণী অমাবস্যার বিশেষ তিথিতে আজও জীবন্ত মা শ্যামসুন্দরী ভক্তদের সকল দুঃখ দূর করেন, সেই বিষয়ে তথ্যাবলি প্রদান করব। ভিডিও তথ্যটি মন্দিরের সেবায়িত কৃষ্ণেন্দু আমাকে প্রদান করেছেন। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য কৃষ্ণেন্দুকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মা শ্যামসুন্দরীকে এই ফলহারিণী অমাবস্যার দিন 108টি পাতিলেবুর মালা পরানো হয়। এই 108টি পাতিলেবুর মালা যে ভক্ত মাকে নিবেদন করতে চান তাকে 108টি পাতিলেবু বোটা দিক দিয়ে কালোকারে গেঁথে মায়ের কাছে নিবেদন করতে হবে এবং এই ফলহারিণী অমাবস্যার ঠিক পরের দিন মাকে নিবেদন করা সেই মালা ভক্তকে দিয়ে দেওয়া হবে। মায়ের আশীর্বাদে সেই ভক্তের এবং তার বাড়ির যত অশুভ শক্তি আছে সব দূর হয়ে যাবে। ঘরে অশান্তি, রোগ ভোগ সবই মা দূর করে দেবেন সেই ভক্তের জীবন থেকে। এই 108টি পাতিলেবুর মালা মায়ের মন্দির থেকে এনে ঘরের প্রধান দরজায় টাঙিয়ে দিতে হবে। এর ফলে ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। তাই এই আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য ভক্তরা এই বিশেষ ফলহারিণী তিথিতে মাকে 108টি পাতিলেবুর মালা নিবেদন করে। এই দিন মাকে 5টি গোটা ফল দিয়ে পুজো দিতে হয়, বিশেষ করে কাঁঠাল, আম, লিচু, জাম অর্থাৎ মৌসুমি ফল মাকে নিবেদন করতে হয় এই বিশেষ ফলহারিণী অমাবস্যা তিথিতে। আর যে ভক্তের অনেক দিন ধরে কোনো মনস্কামনা পূরণ হচ্ছে না, সে যে কোনো এক রকমের ফল 5টি নিয়ে এসে মায়ের কাছে নিবেদন করুন এবং সেই ফল দিয়ে মায়ের কাছে অঞ্জলি প্রদান করুন। মাকে নিবেদন করা সেই ফল 1 বছর খাওয়া যাবে না। মনস্কামনা পূরণ হলে মায়ের কাছে সেই ফল আবার নিবেদন করার পর সেই ফল আবার খাওয়া যাবে। আগামী 5ই জুন মায়ের বাড়িতে ফলহারিণী উৎসব পালন করা হবে, সকল ভক্তদের সাদর আমন্ত্রণ রইল। অবশ্যই মায়ের কাছে যান এবং নিজেদের মনস্কামনা মাকে জানান, মা অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন। এই দিন মা বিশেষ সাজে সজ্জিত হবেন ভক্তদের মাঝে এবং বিশেষ প্রসাদের আয়োজন করা হবে সকল ভক্তগণের জন্য। আপনারা অবশ্যই মাকে দর্শন করে পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। ফলহারিণী অমাবস্যার বিশেষ তিথিতে অন্ধকারে মায়ের পুজো হবে ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ। এই সময় অবশ্যই মায়ের জীবন্ত রূপ দর্শন করুন। শিয়ালদা স্টেশন থেকে একদমই কাছে বাসে, অটো কিংবা হেঁটেও সুকিয়া স্ট্রিট মানিকতলার আগে রামমোহন হলের পিছনের বাড়িতেই মা স্বয়ং বিরাজিত। হাওড়া থেকেও আসতে পারেন, যেখান থেকে ইচ্ছে মায়ের কাছে আসতে পারেন। একদম খোদ কলকাতায় মায়ের মন্দির অবস্থিত। প্রত্যেক অমাবস্যায় যত ভক্তগণই আসুক না কেন সকলকে বিনামূল্যে মায়ের প্রসাদ নিবেদন করা হয়। কোনো দিন হয় খিচুড়ি, লাবড়া, পায়েস, আবার কোনো অমাবস্যার দিন হয় পোলাও, আলুর দম, পনির, পায়েস, চাটনি ইত্যাদি। প্রত্যেক দিন মন্দির সকাল 7টায় খোলে আর মায়ের ভোগ হওয়ার পর দুপুর 1টায় মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7:30-8টা অবধি মায়ের মন্দির খোলা থাকে। অমাবস্যার দিন সারাদিন মন্দির খোলা থাকে। সেদিন ভোর 4টে থেকে রাত্রির 12টা অবধি মায়ের মন্দির খোলা থাকে। জয় মা শ্যামসুন্দরী। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয়জনদের শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।